হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিটি হচ্ছে গরুর মাংসের কালা অনেকে মনে করে থাকে কালা রান্না করতে গেলে মাংসকে পুড়িয়ে ফেলতে হয় কিন্তু কালা আসলে দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে করে রান্না করতে হয় কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এখানে আমি এক কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি আর এই মাংসটি হচ্ছে তেল চর্বি সহ সব ধরনের মাংসই এখানে রয়েছে আর এরকম একটি বড় ছাঁকনির সাহায্যে কিন্তু আমি মাংসের পানিটা খুব সহজে ঝরিয়ে নিয়েছি এর সাথে আমার উপকরণ লাগতেছে এক কাপের মতো পেঁয়াজ তিন চামিচের মতো সয়া সস এক কাপ সরিষার তেল পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ এক চামিচ মরিচের গুঁড়ো এক চামচ লবণ তার সাথে রয়েছে দুই চামিচ আদা রসুন বাটা এবং আরও রয়েছে টমেটো সস আর এখানে ঝালের পরিমাণটা ইচ্ছা মতো দিলেই হয়ে যাবে তার সাথে আরও লাগছে দারচিনি নিয়েছি চারটা তেজপাতা নিয়েছি একটা পাঁচ ছয়টা নিয়েছি কাঁচা কুচি সাদা মশলা নিয়েছি পাঁচ ছয়টা গোলমরিচ নিয়ে নিয়েছি পাঁচ ছয়টা তার সাথে রয়েছে লবঙ্গ পাঁচটি তো এই সব উপকরণ এখন আমি মেখে নিব মাংসের সাথে আর একটা কথা আজকে প্রথমবার কিন্তু আমি কালাভুনা রান্না করতেছি এর আগে কিন্তু আমি কোনো দিনও কালাভূণা রান্না করি নাই আমি জানি না রান্নাটি কেমন হবে আর এখানে নিয়েছি রাঁধুনি কালাভুনার যে মশলাটি আছে সেই মশলা এই মশলার ভিতরে দুই প্যাকেট মশলা থাকে প্রথমে এই সবুজ প্যাকেটটা ব্যবহার করব আর এই প্যাকেটটা একদম রান্নার শেষের দিকে আমি ব্যবহার করব এখন আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আজকে রান্নাটা নিয়ে আমি নিজে অনেক কনফিউশন আছে যে কেমন হবে যতক্ষণ এটা আমি খেয়ে দেখতে পারবো আমি ততক্ষণ জানি না এটার টেস্টটা আসলে ঠিকভাবে হবে কি না যেহেতু আমি এর আগে রান্না করি নাই ইনশাআল্লাহ চেষ্টা করব অনেক ভালো করে রান্না করার আর একটা কথা মনে রাখবেন কালাভূমাতে কিন্তু পেঁয়াজের ব্যবহারটা অনেক বেশি যত বেশি পেঁয়াজ ব্যবহার করবেন ততই কিন্তু কালা খেতে খুব টেস্টি হবে আর আপনারা অনেকেই চাইলে এখানে টক দিয়ে ব্যবহার করতে পারেন কিন্তু আজকে আমি এখানে টক দই ব্যবহার করছি না আমি এই সমস্ত উপকরণ দিয়েই আজকে কালা রান্না করব। এখন আমি প্যাকেট মশলার যে সবুজ প্যাকেটের মশলাটা ছিল এই মশলাটাকে কেটে এর ভিতরে আমি এই মশলার অর্ধেকটা দিয়ে দিব কারণ এখানে আমার এক কেজি মাংস আছে এক কেজি মাংসর জন্য অর্ধেক প্যাকেট মশলাই লাগবে আর দুই কেজি মাংস রান্না করলেই পুরো প্যাকেটটাই ব্যবহার করতে হবে যারা দুই কেজি গরুর মাংস রান্না করবেন তারা কিন্তু ফুল প্যাকেটটাই ব্যবহার করবেন এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে অত ভালো করে মাখবো ততই ভালো কিন্তু মশলাটা মাংসের ভিতরে ঢুকে যাবে তো আমার প্রায় মাখা শেষ হয়ে গেছে অনেকটা মেখে গেছে মাংস আর এটা মাখা হয়ে গেলে আমি কিন্তু ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো এটাকে ঢেকে রেখে দিব তারপর এটাকে আমি রান্না করব তো আধা ঘন্টা পর ফিরে এসে আমি এখন এটাকে রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি এখন থেকে খুব অল্প আঁচে করে এটাকে আমাকে রান্না করতে হবে আর একটু পরপর নেড়ে দিতে হবে যাতে করে এটা ধরে না যায় যাতে পুড়ে না আসে সেভাবে একটু পরপর ঢেকে ঢেকে রান্না করতে হবে আর একটু পরপর নেড়ে দিতে হবে আর এখানে একটু পরে এমনিতেই দেখবেন যে পানি উঠে আসছে আমার মাংসে পানিটা চলে আসছে আমি কিন্তু এক্সট্রা পানি এখনো ব্যবহার করি নাই তারপরেও অনেকটা পানি উঠে আসছে তো এভাবে আস্তে আস্তে মাংসটা কষিয়ে যাবে আর এটা মনে রাখবেন এটা কিন্তু প্রায় এক ঘন্টার মতো রান্না করতে সময় লাগবে এটা খুবই সময় লাগে রান্না করতে তাই সময় নিয়ে এটাকে রান্না করার চেষ্টা করবেন এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি অ্যাড করব প্যাকেটে রাখার প্রিয় মশলাটি এটিও আমি অর্ধেক ব্যবহার করব আর তার সাথে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ এখন এভাবে আরও আধা ঘন্টার মতো রান্না করলে আমার এই মাংসটা হয়ে যাবে তো আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্তই আমার কালা হয়ে গেছে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করেছি এটা আমি নিজেও জানি না কেমন হয়েছে তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন আল্লাহ হাফেজ